হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অসাধারণ তিনটি ওয়েবসাইট শেয়ার করব। এই ওয়েবসাইটটি কিন্তু কোনো অ্যাপের থেকে কম নয় বন্ধুরা। এই তিনটে ওয়েবসাইটে এমন সব কাজ আছে যেটি কিন্তু সাধারণ অ্যাপে থাকে না। অসাধারণ তিনটে ওয়েবসাইটের সাথে তোমাদেরকে আজ পরিচয় করিয়ে দেবো। ভিডিওটির সাথে থাকো বন্ধুরা, কথা দিচ্ছি এই তিনটি ওয়েবসাইট কিন্তু তোমাদের খুব কাজে লাগতে চলেছে। আর তোমরা যদি এরকম ধরনের সব ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলে কিন্তু এসব ধরনের ভিডিও সবার আগে তোমরা দেখতে পাবে। প্রথম ওয়েবসাইটটি হলো বন্ধুরা jamjar.com। এটি লিখে তোমরা গুগল ক্রোম থেকে সার্চ করবে। এটি এমন একটি ওয়েবসাইট বন্ধুরা, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু কাজ করতে পারবে। এই ওয়েবসাইটের ভেতরে তোমরা এমন কিছু পেয়ে যাবে যেটি কিন্তু কোনো অ্যাপে থাকে না। যে কোনো ভিডিওকে তোমরা MP3 করতে পারবে, কিংবা যে কোনো ভিডিওকে তোমরা 3GP থেকে শুরু করে একদম 4K HD পর্যন্ত কনভার্ট করতে পারবে, কিংবা কোনো ফটোকে তোমরা PDF হিসেবে সেট করতে পারবে। এখান থেকে তোমরা যে কোনো লো কোয়ালিটির MP3কে কিন্তু তোমরা হাই কোয়ালিটিতে MP3কে কনভার্ট করতে পারবে। এখান থেকে তোমরা সমস্ত কিছু করতে পারবে। এটি করার জন্য বন্ধুরা তোমরা এখানে ক্লিক করবে। এখান থেকে তারপরে তোমরা নিজেদের ফাইলটি এখানে ওপেন করবে। আমি এখানে এই ভিডিওকে আমি MP3তে কনভার্ট করব। এর জন্য এখানে তোমরা MP3টি খুঁজে নেবে। এর জন্য তোমরা এখানে MP3 সিলেক্ট করবে। আমি এখানে MP3 সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে একটি অপশান দেখতে পাবে কনভার্ট নাও, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমরা যে ফাইলটি আপলোড করেছো সেটি কিন্তু কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। আমি কিন্তু এখানে একটি ভিডিও আপলোড করেছি, এটি কিন্তু এখানে MP3তে কনভার্ট হয়ে গেছে। কনভার্টটি সাকসেসফুল হয়ে গেলে এখানে একটি ডাউনলোডের অপশান পাবে, তোমরা এই ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু তোমাদের ফাইলটি তোমরা যে হিসেবে কনভার্ট করেছো সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এই ভিডিওটি কিন্তু MP3তে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে তোমরা খুব সহজে যে কোনো ভিডিওকে MP3 কিংবা যে কোনো ভিডিওকে যে কোনো কোয়ালিটিতে কনভার্ট করে ডাউনলোড করতে পারবে, কিংবা যে কোনো ফটোকে তোমরা PDF হিসেবে ডাউনলোড করতে পারবে। খুব সুন্দর একটি ওয়েবসাইট বন্ধুরা। দুই নম্বর ওয়েবসাইটটি হলো বন্ধুরা mooddroid.co। এটি লিখে তোমরা গুগল ক্রোম থেকে সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে। এই ওয়েবসাইটটির কাজ হলো বন্ধুরা প্লে স্টোরে যে সমস্ত অ্যাপ আছে, যে সমস্ত অ্যাপগুলি টাকা দিয়ে ইউজ করতে হয়, সেই সমস্ত অ্যাপগুলি কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। এখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে অ্যাপগুলি ইউজ করতে পারবে। যে অ্যাপগুলি প্লে স্টোরে কিন্তু আমাদেরকে টাকা দিয়ে ইনস্টল করতে হয়, সেই সমস্ত অ্যাপগুলি তোমরা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করতে পারবে। এখান থেকে তোমরা সার্চের অপশান পেয়ে যাবে। এখান থেকে তোমরা সার্চ করে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো অ্যাপ তোমরা এখান থেকে খুঁজে নেবে। এখানে তোমরা আমাজন প্রাইম থেকে শুরু করে নেটফ্লিক্স, হটস্টার, এই সমস্ত অ্যাপগুলি পেড ভার্সন আসে, সেই সমস্ত অ্যাপগুলি কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে সার্চ করে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখান থেকে তোমরা যে কোনো অ্যাপের মুড ভার্সন কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবে। তিন নম্বরে বন্ধুরা একটি অসাধারণ কাজের চমৎকার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটি বন্ধুরা আমাদের খুব কাজে লাগবে। ওয়েবসাইটটি হলো বন্ধুরা myupachar.com। এটি লিখে তোমরা সার্চ করে দেবে। ওয়েবসাইটটি ওপেন করলে এরকম একটি পেজ চলে আসবে। তোমরা যেটি করবে বন্ধুরা, তোমরা এখানে ক্লিক করবে। এখান থেকে তোমরা বাংলাটি সিলেক্ট করে নেবে, কিন্তু অটোমেটিক হিন্দি থাকে, তোমরা এখান থেকে এটিকে বাংলাতে সিলেক্ট করে দেবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ওয়েবসাইটটির কাজ কি। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু বন্ধুরা নিজেদের শরীরে যে কোনো রোগের ব্যাপারে তোমরা জানতে পারবে, সেই সব রোগের উপসর্গ তোমরা জানতে পারবে, সেই সব রোগের চিকিৎসা কী সেটি তোমরা এখান থেকে জানতে পারবে, এবং তোমরা ডাক্তারের সাথে সরাসরি চ্যাট করতে পারবে। সুন্দর চমৎকার একটি ওয়েবসাইট বন্ধুরা। তারপরে তোমরা যেটি করবে, এখানে থ্রি লাইন এখানে ক্লিক করবে। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বন্ধুরা হিন্দিতে থাকবে, তারপরে এখানে কিন্তু বাংলাতে দেখতে পাবে রোগ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা তোমাদের সামনে এরকম কিন্তু পেজ চলে আসবে। এখান থেকে তোমরা বন্ধুরা বিভিন্ন রকম শরীরের রোগের ব্যাপারে জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ সংক্রামক রোগ, এখানে তোমরা বিভিন্ন রকমের অপশান পেয়ে যাবে। তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তোমরা কোন রোগের ব্যাপারে জানতে চাইছো। আমি এখানে যেমন তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি সার্চ করছি মানসিক অসুস্থতা, এখানে আমি ক্লিক করছি। তোমরা কোন রোগের ব্যাপারে জানতে চাইছো সেটি কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে একটি সার্চের অপশান পাবে, তোমরা এখান থেকে ডাইরেক্ট সার্চও করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমি মানসিক রোগ, এটি আমি সিলেক্ট করেছি। মানসিক রোগের কারণ কী, মানসিক রোগ কেন হয়ে থাকে সেটি কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তোমরা এখান থেকে কিন্তু সমস্ত কিছু জানতে পারবে, রোগগুলি কেন হয় এবং রোগের চিকিৎসা কী, এখান থেকে তোমরা কিন্তু ডিটেলে জানতে পারবে।
এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা উপসর্গগুলি কী সেটি কিন্তু এখান থেকে তোমরা জানতে পারবে। এখান থেকে তোমরা সেসব রোগগুলি কীভাবে সমাধান করবে সেটি কিন্তু জানতে পারবে। এখানে বিভিন্ন ধরনের অপশান দেওয়া আছে। তারপরে বন্ধুরা এখান থেকে তোমরা আরও অপশান পেয়ে যাবে। তোমরা স্ক্রোল করে একটু নিচের দিকে চলে আসবে। তোমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তারপরে এখানে তোমরা ডাক্তারবাবুকের সাথে সরাসরি তোমরা চ্যাট করে তোমাদের নিজেদের সমস্যা জানাতে পারবে। এখানে দেখতে পাচ্ছ মানসিক রোগের জন্য যেসব ডাক্তার অ্যাভেলেবেল আছে তারা কিন্তু এখানে তাদের নাম কিন্তু এখানে শো করছে। তোমরা কিন্তু তাদের নামের উপরে ক্লিক করে সেই ডাক্তারবাবু যদি অনলাইনে থাকে তাদের সাথে কিন্তু অনলাইনে চ্যাট করতে পারবে। এখান থেকে কিন্তু বন্ধুরা খুব সহজে তোমাদের নিজেদের যে কোনো প্রবলেম তোমরা এখান থেকে সার্চ করবে সেটি কিন্তু কেন হচ্ছে এবং সেটি সমাধান কী, এবং তোমরা যদি কোনো ওষুধের ব্যাপারে জানতে চাইছো সেই ওষুধের নামটি তোমরা এখানে লিখে সার্চ করবে এবং সেই ওষুধের কাজ কী সেটাও কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। খুব সুন্দর অসাধারণ চমৎকার একটি ওয়েবসাইট বন্ধুরা। এই ওয়েবসাইটটি জানা থাকলে তোমরা কিন্তু খুব সহজে যে কোনো রোগের ব্যাপারে তোমরা কিন্তু ডিটেলে সমস্ত কিছু জানতে পারবে। তাহলে আশা করছি বন্ধুরা এই তিনটি অসাধারণ ওয়েবসাইটের কাজ জেনে তোমাদের খুব কাজে লাগবে। যদি ভিডিওটি তোমাদের একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরে আরও একটি নতুন ভালো ভিডিও।